everyone, assalamu alaikum. Welcome to Gamala Cooking and Lifestyle. আশা করি সকল ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ব্লগ লিয়ে আইছি, হোপফুলি আপনার কাছে ভালো লাগবো। আর এখন দেখতে পারা আমি আমার গার্ডেনও বাড়াই আইছি, আর আমার খদর গাছের অবস্থা দেখো কা খুবই খারাপ হয়ে গেছে লাস্ট ওয়ান উইকে। আর আমার গাছে দুইটা খদর রেডি আছে, তো আমি লগাই একটা খাটিয়া আর কিনেছি কি মানে আজকে নিমুগি আপনার লগে একটা শেয়ার করবো। আরও একটা খুদ আমার হাজব্যান্ডে খাটবা এখান থেকে গাছ থাকি আর কি, ধান অনেক পছন্দ গাছ থাকি খুদু খাইটা নেওয়া, তো ধান লাগে একটা রাখবো। আর আজকে আমি আমার মেয়ে মিললে একটা কাইটা নিমগি। আর দেখো কা যেহেতু অনেক শীত পড়ে গেছে ইউকে, তো গাছের অবস্থাও খুবই খারাপ আর একটু নর্মাল, কিন্তু অন দেখতে পারবা নর্মালি গাছের সকল পাতা একবারে জয়ে যার গে পরি যার, তো গাছ মরে যাইবার সময় গেছে। আর এখন কিন্তু নভেম্বর আয়ের আর বেশি দিন বাকি নাই, তখন তো গাছ মরবার সময়ও, তারও তো একটা খদু আমরা খাইটা নেরাম গে। মাশাল্লাহ আমার গাছের খুদু দুইটা অনেক বড় বড় হয়েছে। আর ওদিকে দেখতে পাররা এখানে যে টমেটোর গাছ আছে, এটা তো আমরা অনেক দিন হয়ে গেছে আমরা এটা তুললে ফালাই দিছি। আর এখানে আমার কিছু ধনিয়া আছে আর এগুলো গালাল শাক, এগুন বেশি বড় হয়ে গেছে আর ফুলও হচ্ছে, জানতাম না এগুন আসলে খাওয়া যাইব কি না। আর আমার মনে হচ্ছে আমি লাস্ট ইয়ার অলহান বড়ো বড়ো লাল শাক দিয়ে আর কি পাতা ফালে খালি ডাটা দি এই ইলিশ মাছটি রাঁধছিলাম, অনেক মজা হয়েছিল একবারে ড্রাই হইল আর কি। তো আমি জানতাম না খাইতাম পর মনে এগুন। আর দেখো আমার গার্ডেনের ফ্রেশ ধনিয়া, তো আমি যেহেতু খুদু খাইটা নিছি আমি ফ্রেশ ধনিয়া নিয়ে রাঁধবো, অনেক মজা লাগে যদি ফ্রেশ ধনিয়া দিয়ে একটি রান্না করা হয় খুদু। আর এই সাইডে দিয়ে যে দেখতে পাররা এখানেও তো আমি টমেটোর গাছ থইলা ফালাই দিছিলাম অনেক আগে, আর এখানেও এবার আমি ধনিয়া ফালাইয়া রাখছি। আর ও দেখো আমার মেয়ে ইটা রেকর্ড করছে, সো ডিসকাস্টিং। ইটাই দেখা যায় মাশরুমও খাইলাই দোকা মাশরুম আর আমার গার্ডেনও দেখা যায়। আর উপরে দিয়ে দেখতে পাররা আসমান যে মেঘলা, আর বেশ অনেক কয়েকদিন ধরেই অনেক বৃষ্টি মেঘ তুফান থাকে ইউকে, যারা আছেন সেগুলো জানেন, অনেক সাইডে দিয়ে পানিও ওই মানে ওই যায় আর কি, কিছু কিছু এরপরে কি যায় বেশি মেঘ বাদলি ডলাখান হয়। আর এনে একটা ল্যাভেন্ডারের গাছ আমার নেইবারের, অনেক সুন্দর লাগে ল্যাভেন্ডারের গাছ, আমার অনেক শখ একটা ল্যাভেন্ডার আমার গার্ডেন আনতাম, তো আমার হাজব্যান্ডে বেশি একটা পছন্দ করেন না আর কি। আর অনেক বড় হয়ে যায় দেখতে পাররা, এটা লাস্ট কয়েক মাস আগে তারা একবারে খাইটা হলাই দিছিলা, খালি জ্বর আছিল আর দেখো কা কত বড় হয়েছে, আমার ফ্যান্সের উফরে গেছে কি একবারে। তো আজকে আমি আরও একটা সিলেটি ব্লগ লই আইছি আপনারা লাগে, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না, কিন্তু এখনও যারা করছেন না আমার ছোট্ট চ্যানেলটারে, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন ভিডিও আপলোড করব আপনারা লগে লগে নোটিফিকেশন পাইলিবা আর দেখতে পারবা।
আর এখানে আমি স্কুলও যাইলাম, আমার বাচ্চা ধরে পিক আপ করবার দেয়। কখন ওই লোক দেখতে পার রাখিলা পাতা ফরে, তো অনেক পারা লাগে আসলে যখন পাতা ফরের দিন আয় অনেক কালারফুল। তো আজকে আমি আপনার লগে একটা ফুল ডেকোরেশন করমু, আপনার লগে একটু শেয়ার করমু, বেশি না একবারে অল্প করে করমু আর কি। আর ওখানে আসলে অনেক লেট হয়ে গেছে, আর আমি ভিডিওগুলো কয়েকদিন আগে আমি রেকর্ড করছি, বাট আমি যেহেতু ওখানে ব্লগ বেশি আপলোড করি না, এর লাগে আসলে আমার রেগুলার আর কি টাইম মতো করা হন না। তো আমি করাইছি আমার বাচ্চা ইন্টারে লাগে স্কুল থেকে, আর তাদের খাওয়া দাওয়া শেষ আমার ছোট্ট বাচ্চা তারা মসজিদও গেছেন কি। তো আরিনো যে দেখতে পাররা ইটা লগিয়া পাল গাছ, এটা আমি অনলাইন থেকে আনছিলাম, একবার শেয়ার করছি আপনারা লোকে অনেক অনেক আগে, দেখো কা কত বড় হয়েছে। তো এটা আমার গার্ডেনও আছিল, আর আমার হাজব্যান্ডে খালি এখন এটা গরু আনি লাইতাম, আসলে গরু জায়গা করা একটু ঝামেলা হয় এর দায় বারে আমি রাখে লাইছিলাম, তো ওখানে আনি লাইছি। এবার গরু থাকলে অনেক সুন্দর থাকে আর কি। আর এখানে একটা ঠের মাঝে আমি আমার পাল গাছ দিছি, আর ওই যে পাম্পকিন দেখতে পাররা এগুন আমি বিএনএম থেকে আনছি, অনেক নাইস নাইস এগুন, অনেক সুন্দর লাগে সামনে দেখতে, ভিডিওর মাঝে তেমন ভালো লাগে না আসলে। আর ছোট্ট দুইটা ক্যান্ডেল রাখছি আমি। তো আমি সিম্পলভাবে করবো আমার এই ডেকোরেশন, এগুলা আমি আর কখনো করছি না আর কি, আমি ফার্স্ট টাইম করলাম, আমি জানি না আমি কতটুকু করতাম পারবো, বাট ইউটিউবও অনেক অনেক ফুল ডেকোরেশন দেখছি, অনেক সুন্দর করে করেন তারা, মানে খালি দেখবার মনে হয় আর কি, অত নাইস নাইস করে করে রাখেন। তো আর এই যে আরও একটা, এটা হলো অনেক হেভি সিরামিকর হোয়াইটের মাঝে, খুবই সুন্দর লাগে। আর এটা কিন্তু হ্যালোইনের ডেকোরেশন নাই, এটা ফুল ডেকোরেশন, অনেকে এটা জানেন না ফুল ডেকোরেশন জেনে খুবই সুন্দর লাগে। আর ইউকেতে অনেক মানুষ করেন আমি দেখছি, আর জিনিস অনেকটা মিলে না আর কি, একবারে হোম পাওয়া যায় বাট খুঁজা খুঁজা কিনা লাগে, পাওয়া যায় আর কি হোম হোম মিলে। আর আমি আমেরিকা দেখছি অনেক বড় বড় স্টোর হল আছে, আর ভর্তি ভর্তি জিনিস একবারে অনেক সুন্দর সুন্দর জিনিস আর কি পাওয়া যায়। আর ওই লোকে কফি কর্নার, আমি আমার কফি কর্নারে ওলাকান একটু সাজাইছি, একটা পামকিনর জার কিনছি, আর এটা আমি আরও আগেও কিনছিলাম আর এটা ইউজ করা হয়েছে না। তো এখানে আমি আমার কফিগুলো রাখে লাইছি, আর একটা কাপ রাখলাম এখানেও হ্যালো পামকিন লেখা, আসলে অনেক কিউট লাগে দেখতে। আর ও একটা লোকা হোয়াইট কালার, তো আমি তৈয়া দেখলাম আর কি লেখান লাগে দেখতে, তো দুইটায় ও দুই লেখান আর কি সুন্দর দেয়। আর ও যে একটা ক্যান্ডেল দেখরা, একটা লোকা আমি প্রাইমার থেকে আনছি, তো অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে খুঁজলে আর কি পাওয়া যায়, যদি সেও ডেকোরেশন করতে চান একটু আগে আনা লাগে, আনাইলে শেষে দি শেষ, এখন আর পাওয়া যাইতো না। এখন দেখছি আমি ক্রিসমাসের জিনিস আইন না একবারে ফুল হয়ে গেছে, আর হ্যালোইনের জিনিস আর কি। তো ফুল ডেকোরেশন লাগে আগে এলি আর কি, জোহরা লাগে খোঁজা লাগে তোকে পাওয়া যায়।
এখানে ওই লগে আমি আমার একটা উডেন ট্রের মাঝে একটা পামকিন রাখছি। ইটা লগা একবারে ফোমর মাঝে যে পাওয়া যায়, একবারে পাতলা গোল্ডও পাওয়া যায়, সিলভার কালারও পাওয়া যায়। তো আমি সিলভারটা চুজ করছি। আর দুইটা পামকিনর ওই যে যার দেখতে পারা ড্রিঙ্কর আমার ছোট দুই ছেলে লাগিয়ে আনছি। তো আমি দেখা যায় কয়েকদিন পর পরও তারা লাগে এখন দুইটা কাপ আনে ড্রিঙ্ক কিংবা পানি খায় আর কি। তারা আমার কাছে ভালো লাগে। তো দুইজন যেহেতু সবসময় দুইটাও কিনে আর কি, তো তারা আমি অলরেডি ড্রিঙ্ক দিয়ে মুইটা মাঝে দেখতে পারবা। আর আমার এই বলে একটা হইলকে কয়েকদিন আগর হয়ে গেছে, ধরো 2 উইকস আগে ওলাখান আমি যে করছি বাট আপলোড করা হয়েছে না আর কি। তখন লাগে আমার ইভিনিং হয়ে গেছে, ইভিনিং কি তার নাইট হয়ে গেছে। ইউকে তো আপনারা জানেন 6টার ধরো পরেও হয়ে যায় কি মাগরীব। তো এখন হলে 7 o'clock হয়ে গেছে। তো আমি লোকের রাত খুল লাগি আমার বাচ্চা ধরে যে ডিনার খাবাই আমি সিম্পলভাবে খড়ি লাইমু। আমি এই যে চিপসগুলো এগুলো আমি খড়ি লাইছি আর বিনস দিলাইমু আর উপরে চিজ দিয়ে দিলাম থারারে। ওলাখানো আমি দিই এখন এখন একবারে পাতলা পাতলা আর কি খানি। আমরা ঘরে দেখা যায় অত হেভি খানি আমরা নাইট টাইমও আর কি খাই না, আমার বাচ্চা তো খাইতে চাই না। তো আমি ওলা খানো তারা ঝেলা খান আর কি খাইন এখন এখলা খান দিলাই। আর আমার লগে আমি খাইমো কিনা আমার ঠিক নাই আর কি। আমার যদি ভালো লাগে আমি কিছু খাই নাইলে দেখা যায় এমনও আমি আর কিছু একবারে পাতলা লাইট কিছু আর কি খাইয়া বাদে কমাই যায়। তো আমার সব বাচ্চা তোরে ওলা খান দিলাইলাম। আর ই একটু এলি যদি রাত করে খাবার দিলেও যায় আসলে ভালো বাচ্চা তোরে খামও শেষ হয়ে যায় আর বাচ্চা এন রিল্যাক্স হয়ে বাদে ঘুমাইতে পারেন আর কি। অত জো লাগে না যেহেতু স্কুল আছে, 15 দিন স্কুল থাকে, যত মানে সকাল খাবানে যায় অত অনেক ভালো হয়। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করবা। আর তো দেখতে পারবা আমার ছেলেরা খায়রা কেন বইয়া আস্তে আস্তে খাইবা, তাদের একটা সময় লাগে দেখতে পাররা। একটা ট্যাবলেট আছে সামনে, দুইজনে দেখবা আর লাগান খাইবা আস্তে আস্তে। তো আমার সকল কাজ শেষ করে সারাদিনের ব্যস্ততা পরে আমি বেডও আইছি। আর এখানেও আইয়া দেখতে পাররা আমি বেডও আমাই গেছি, আমার বাচ্চার সকল বেডও গেছেন কি। তারারে দেখা যায় আমি 10টার আগেও বেডও দিলাই, 9:30 দিলাই আমার ছোট দুইজন রে। আর বড় বড় তারাও যায় কি আর কি। আর আমি 9 o'clock সপ্তাহ একবারে বন্ধ করিলাই টিভি ফোন ট্যাবলেট যা আছে আমার বাচ্চা ইন্টার এটা মানে অন করতে পারেন না আর কি। তো আমি স্লিপিং দোয়া ফরাই আর গুমর দোয়া ফরাই এরপরে গা পেটো দিলাই। তো আজকে তখন আছে সবাই বলা থাকবা আল্লাহ হাফিজ।